হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবিগণ জ্ঞাতসয়ে তাদের জানা মতে একটি শব্দের পরিবর্তন করতেন, একটি শব্দের আগ পিছু করতেন না, আক্ষরিকভাবে হুবহু বর্ণনা করতেন তারা। তাবি সাদ ইবনু উবাইদা সুলামি বলেন, সাহাবি আবদুল্লাহ ইবনু ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি বিষয়ের উপর ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে, একমাত্র আল্লাহ ইবাদত বা তাওহিদ, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, রমাদানের সিয়াম পালন এবং হজ। তখন এক ব্যক্তি বলে, হজ ও রমাদানের সিয়াম? তিনি বলেন, না, রমাদানের সিয়াম ও হজ, এভাবেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। অর্থাৎ একটি শব্দের আকপিস করাটাও সাহাবিগণ যারা শুনতেন তারাও এটা সহ্য করতে পারতেন না। ইয়াফু ইবনু রুজি নামক তাবিই বলেন, আমি শুনলাম ওবায়দ ইবনু উমাইক নামক প্রখ্যাত তাবি মক্কা সুপ্রসিদ্ধ ওয়াইস একদিন ওয়াজের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের উদাহরণ হলো দুইটি ছাগলের পালের মধ্যে অবস্থানরত সাগিয়ে নেয়। একথা শুনে সাহাবি আবদুল্লাহ ইবনু ওমর বলেন, দুর্ভোগ তোমাদের, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, মুনাফিকের উদাহরণ হলো দুইটি ছাগলের পালের মধ্যে যাতায়াতরত সাগিয়ে নেয়। অর্থাৎ একটি শব্দের পরিবর্তন হয়েছে, এতেই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমার রাসূলের নামে মিথ্যা বলবে না।